কবিরাজ মৌলভীদের খপ্পরে পড়বেন না আপনারা, প্লিজ কবিরাজ মৌলভীদের খপ্পরে পড়বেন না, এগুলো মানুষকে নষ্ট করে, নিজের অর্থ কামাই করার জন্য মানুষের ভিতরে ভীতি সঞ্চার করে, এমন ভয় দেখায়। আরে আমার কথা বলি, করতে কই গেলাম গা, বললেই বলি। আমার শেষ পর্যন্ত একজনে বাড়াইছে, মা কভূত মাই সে কয় তোরে জাদু করছে, তুই যা আছে দেখি। একজনে বাড়াইছে আপনাদের বাজিদপুরের এক বড় হুজুরের কাছে, না আমার কইলাম না, তো লোক লাগে কি করবো, আমি জোগাইতেছি, তাবিজ তাবিজ করলো নি, জাদু করলো নি। আমি বললাম বুয়া জাদু করবে কেন, জাদু করবে কেন, আর করলে জাদু টিকবে কেন? আমার নবী আমার শিখিয়ে দিয়ে গেছে, নবী জাদুগ্রস্ত হওয়ার পর আমার নবীকে তো এই জাদু ছুটাইছে জিব্রাইল আইসাই, নবীরে সুরাতুল নাস শিখাইয়ে দিয়েছে, ঠিক না? তো আমি তো নাস তিলাওয়াত করি, আয়াতুল কুরসি তিলাওয়াত করি, সুরাতুল ফালাক তিলাওয়াত করি, সুরাতুল ইখলাস তিলাওয়াত করি, সুরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আমাকে জাদু করবে কেন, আমাকে জাদু করবে না। এটা এটাও আসলে এক ধরনের, আমি আরেক ধরনের ভণ্ডমি মনে করি অনেকের ক্ষেত্রে, এটা এক ধরনের ভণ্ডমি। যাবেন একজনের কাছে বলবেন ভাই সর্বনাশ আপনাকে একটা বান মাছ, কি কঠিন বান, শিং মাছের মাথায় তাবিজটা পেছাইয়া সাগরে ছেড়ে দেওয়া হয়েছে, তাবিজটা না উঠানো পর্যন্ত আপনি সুস্থ হবেন না। এবারে কাঁপতে কাঁপতে কাইল, এমনি হাট দুর্বল, ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখন হাট আরো কাঁপে, এমন ভাবে তাবিজটা সমুদ্রে ছেড়ে দিল শিং মাছের মাথার মধ্যে পেছাইয়া। মৌলভী সাহেব তো কয়ে বইছে, এটা বাটফার মৌলভী, কবিরাজ মৌলভী, বাটফার মৌলভী। এখন তো বিশাল ব্যাপার ভাই, এই তাবিজটা ওখান থেকে উঠে আনতে হবে, 50,575 টাকা 75 পয়সা লাগবো, বাংতিটা দেওয়ান লাগবো, হ্যাঁ থেকে 1,000 কমান যাবো, কিন্তু 75 পয়সা কমান যাইতো না। এমনই একটা মায়ের ফেস দিয়া বইব, আব্দুল কাইয়ুম সব শেষ, এত টাকা করতে গিয়ে দিব। কবিরাজ মৌলভীদের খপ্পরে পড়বেন না আপনারা, প্লিজ কবিরাজ মৌলভীদের খপ্পরে পড়বেন না, এগুলো মানুষকে নষ্ট করে, নিজের অর্থ কামাই করার জন্য মানুষের ভিতরে ভীতি সঞ্চার করে, এমন ভয় দেখায়। আরে আমার কথা বলি, করতে কই গেলাম গা, বললেই বলি। আমার শেষ পর্যন্ত একজনে বাড়াইছে, মা কভূত মাই সে কয় তোরে জাদু করছে, তুই যা আছে দেখি। একজনে বাড়াইছে আপনাদের বাজিদপুরের এক বড় হুজুরের কাছে, না আমার কইলাম না, আইসি আইসি পর একটা কাপড় দিয়ে আমার কাপড়টা মাপছে, এটা মাপছে মাই পেটে পেক, কাপড়টা তো শুরু হয়ে গেল গা, আমি তো কি হয়েছে, এটা কেমনে জানি সুতাদা মাপছে, দেখা যায় শুরু হয়ে গেছে বলে। আচ্ছা ওর কি হয়েছে, কো আপনার তো জাদু করছে, কঠিন জাদু করছে, বান দিয়ে লেছে। আমি বললাম কি করণ লাগবো, তাহলে একটা কাজ করেন, আপনি একটু হেইপার যান, হুমায়ুপুর যান, একটা মহিলার ঠিকানা দিয়ে দিছে, আমি হুমায়ুপুর যাবো। চিন্তা করলাম আচ্ছা তো যাই, কেন হুমায়ুপুর গেলে কো উনি আপনার না বিডা পরীক্ষা করে দিব, পরে চিকিৎসা আমি করব, তাহলে ওনার পরীক্ষা হইব হুমায়ুপুরের মহিলার কাছে, উনি হইলেন একজন বড় আলেম, উনি এক্স রে করবো আমার নাভি। আমার সাথে আপনাদের একজন কাউন্সিলর রিপন ভাই কহুজুর, আমিও যাবো কল্যাণপুরে, রিপন ভাই, পরে দুই ভাই মিল লই গেলাম আর কি, দুইজনে গেছি, পরে আমারে খুব ওই মাটিটা, একটা মাটির একটা টাল আছে, টাল মাটির টাল থেকে কিছু প্যাক কাদা আমার হাতে দিছে, গো বাবা এটার ভিত্তি কিছু আছে মহিলাকে, আমি না আমার কিছু নাই, কো দেখেন বাবা এটার ভিত্তি কিছু আছে, আমি করি না আসলে নাই কিছু নাই। পরে আমার নাভিটার মধ্যে দিয়ে ডলা দিছে, ডলা দিয়ে বাইর করছে, বাইর করে মাটি কুইরা এটার ভিতর থেকে তাবিজ বাইর করছে, কি তাবিজ, কাগজে লাল কালি দেওয়া লেখা তাবিজ, আমি ফলো করছি, কি রে এটা কোথেকে আইলো, তখন চিন্তা করতেছি দেখেন বাটফার এটা আমি কেমনে ধরে লেছি, কেমনে ধরছি এটা আপনার করে হিকাই দিয়ে যেতেছি আজকে। আমি তো চিন্তা করলাম ঠিকই, আমি তো দেখলাম কাগজ নাই তাবিজ নাই, এখন কোথেকে আইলো এটা, লাল কাগজে লাল লেখা, লাল কালি লেখা তাবিজ, সুন্দর করে লেখা, এটার মধ্যে 10, 12, 5, 9 আর আরবিতে লেখা আর কি, উর্দুতে লেখা, তো যাক তাবিজ হইছে। পরে রিপন ভাই না গেলে তো বিপদ আছে, আমি তো বিশ্বাস করতাম, রিপন ভাই কো সাচ্ছি গো আমার একটু সমস্যা, আমার একটু দেখা দিন জানি, রিপন ভাই একটা পরে দেখা শুরু করছে, না না রাইকা পরে ঘুরতে ঘুরতে দেখে এটার ভিতরে তাবিজ একটা আছে, কো আপনারও সমস্যা আছে। আমি চিন্তা করলাম দুই তাবিজ আমি একসাথে লই, দুটো একসাথে লইয়া মিলাইয়া দিই, লেহা 100-এ 100 মিলে, তাহলে আমার বাড়ি নরসিংদি তাবিজ করছে হয়তো বা নরসিংদির কেউ, এই দুইজনের তাবিজ যারা করছে দুই মৌলভী হয়তো বা করছে, লেহা কি দুই রকম হইতো না, একরকম হইব, একলা হয়ে যাবো গা, আমার তাবিজ আর রিপন ভাইয়ের তাবিজ এক হয়ে যাবো গা, মাথায় ঢুকছে বাটফারি, এটার নাম ওই ম্যাজিক, এটার নাম ওই ম্যাজিক, এক ধরনের তাবিজ দীক্ষা চোখের আড়ালে এটা ভিতরে কেমনে জানি ঢুকাই দেয় ম্যাজিক, যারা দেখবেন রাস্তাঘাটে যারা জাদু দেখায় বুঝতেও পারবেন না, আপনার ভান্ডাবিতে হাতায়া সবার ফেল সবাই করবো 5 টাকার কয়েন, আপনি বুঝবেন না, হাত দিয়ে ভাইবেন না, হ্যাঁ ঠিকই ভাই করতেছে, এটাতে জাদু কয় ম্যাজিক কয়। দেখলাম দুইজনের তাবিজ 100-এ 100 মিলে গেল, প্রশ্ন আমার রিপন ভাই আমারে তাবিজ করে থাকলে অন্য কেউ করছে, আমারে আর আপনারে দুইজনে তো এক তাবিজ ওলা করছে না,
তাহলে তাই যে গ্রহণ করে লেখাও একটা কাগজও একটা লেখার ধাঁচও একটা মানে সব হান্ড্রেড হান্ড্রেড মিল হাতুলিয়া পরে আর কিচ্ছু কইছি না না লইয়া এসে পড়ছি হুজুরের কাছে এই যে হুজুর তাবিজ একটা হয়েছে হুজুর কো সর্বনাশ সর্বনাশ সাত গাডের পানি লাগবে কই গাডের পানি সাত গাডের পানি সাত কুয়ার পানি বুঝছেন সাত নদীর মাটি কয়টা হয়েছে সাত গাডের পানি সাত কুয়ার পানি সাত গাডের মাটি এটা লাগবে এরপরে কি লাগবে কো হুজুর আপনার কালিজিরার তেল লাগবে বললাম কই পাবো কালিজিরার তেল কর সুবিধা নাই সেই ঘরে এক মহিলা বেছে সেই মহিলাই বেড়া এই মহিলার কাছ থেকে আড়াইশো গ্রাম দুইশো কত টাকা দিয়ে আড়াইশো গ্রাম কালিজিরার তেল আনলাম আমি ঠিক আছে আনলাম পরে মাড়ি পামু কই সাত নদীর মাড়ি পরে সাক্কা একটা বানায় থুয়ে দিছি কই আপনারা তো পাইতেন না আমি আগে এই সাত নদীর মাড়ি একখানে কইরা আমি গুল গুল করে থুয়ে দিছি আচ্ছা ভালো থুয়ে দিচ্ছেন পানি কফানি আছে আমার কাছে বোতলটা দিয়ে দিই সাত গাড়ের পানি এবং সাত কুয়ার পানি দিয়ে দিলাম কয়ের পরে হইলো মাটির যে সাক্কাটা আছে না মাটির সাক্কাটা দিয়ে একচল্লিশ দিন গোসল করার সময় মাটির সাক্কাটা দিয়ে সারাটা শরীর সাবানের মতো মাখবেন মাখলাম বুঝছেন বালা কইরা বাবারা বলতেছি গুরুত্ব দিয়ে শোনেন কেন বলতেছি আপনাদেরকে রক্ষার জন্যই বলতেছি বাটফারি সিটারের কবলে পড়বেন না হ্যাঁ মাখবেন আমি বললাম ঠিক আছে মা ও ক যে ঠিক আছে পুত মা কি করবো মা কো কবিরাজের কাছে যায় মার কথা দিলের ভিতরে বিশ্বাস হয় না একটু মাহি মাইককে বলে হেই মানে কোয়ার বালতির মধ্যে দুই ফুটা সাত গাডের পানি দিবেন সাত মানে কোয়ার পানি দিবেন ওই সাত কোয়া উনি আনছে সাত কোয়ার থেকে আমি তো জানি না কোথা থেকে আনছে তো দুই ফুটা করে দিই দিয়া পরে ফোড়াটা পানি দিয়ে গুসল টুসুল করি একচল্লিশ দিন পর্যন্ত গুসল করলাম আমার তো শরীর খারাপ হয়ে হইতে আছে খারাপ হয়ে হইতে আছে শেষ পর্যন্ত ইন্ডিয়াতে গেলাম তো ইন্ডিয়ার ভদ্রলোকও ধরতে পারলো না বাংলাদেশের ডাক্তার মহসিন কবির পরীক্ষা নিরীক্ষা করে কয় হুজুর আমি ধরছি ফ্যাডের ভিতরে অগ্নাশয় জাম হয়ে গেছে ব্লক হয়ে গেছে হার্ট যেরকম ব্লক হয়ে যাও ব্লক হয়ে গেছে এমআরসিবি করে ধরছে হুজুর অপারেশন করান লাগবো যাই হোক তিনি অপারেশন করছেন আল্লাহর মেহরবানিতে এরপরে তো আমার যে জটিল সমস্যাটা কেটে গেছে এটা তাবিজ করে করছিল হ্যাঁ কবিতা জাদু করে করছিল অগ্নাশয়ের ভিতরে জাম করে লেছে জাদু কইরা এহেন নানান কিছু গিয়া এটা কি গোল ব্লাডারের মধ্যে কিছু ইনফেকশন হইয়া ওখান থেকে কিছু অগ্নাশয়কে ঢুকিয়া গেছে ঢুকিয়া জাম হইয়া এখন আর শরীরে ইনসুলিন পয়দা হয় না ডাক্তারি বিজ্ঞানে এটা ওনারা বের করা অপারেশনের পরে আমার খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আগের থেকে যথেষ্ট কমফোর্ট ফিল করি আমি ভালো তো এই যে আমাকে এত কিছু বললো জাদু করলো এটা করলো সেটা করলো যাই হোক টাকা আমি কি পরিমাণ দিছি সেটা আমি বলবো না এটা টাকা আমি দিছি না নাম খুঁজতে একটা দিছি নিতে চাইছে না আমার কাছে কিন্তু বিষয়টা হলো কিছু কিছু মানুষের ভিতরে এই সমস্ত কথা বলে একটা ভয়ভীতি সৃষ্টি করে দেওয়া হয় ঠিক না বেটিক ভয়ভীতি সৃষ্টি করে দেওয়া হয় সাবধান এসব ভয়ভীতি যারা সৃষ্টি করবে এদের কাছে যাইবেন টাইবেন না